হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা নতুন ভিডিও নিয়ে। আজ আমি একটি দাদাদের বাড়িতে এসেছি, যেখানে ওর দাদাটা নতুন মাছ চাষ শুরু করেছে এবং খুবই সুন্দরভাবে মাছ চাষ করছে এবং মাছগুলো খুব ভালো প্রোডাকশন করছে এবং কালারও খুব ভালো হচ্ছে। প্রথমে আপনাদের আমরা এই বাড়িতে কিছু মাছ দেখাবো, যেগুলো আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে অ্যালবিনো যে গাপ্পিগুলো হয়, এগুলো অ্যালবিনো গাপ্পিগুলো হয়, সেগুলো গাপ্পিগুলোকে ধরে দেখাচ্ছে। দেখুন, কালারটিও খুবই ভালো এসেছে এবং তাদের যে গ্রোথ সেগুলো খুব ভালো। এই দাদার বাড়ি নকশালবাড়ি, আপনারা যারা নকশালবাড়ি এরিয়া রয়েছেন তারাও যেতে পারেন, বা আমায় বললে আমি এখান থেকে আপনাদের জন্য কিছু মাছ আনিয়ে দিতে পারি। আর মেন যেই কারণটি আমি এখানে গিয়েছিলাম কিছু মেল গাপ্পি নেওয়ার জন্য, কারণ আমার মেল গাপ্পির দরকার ছিল, তাই আমি কিছু মেল গাপ্পি এখান থেকে নেব। দাদার কাছে তিন চার ধরনের মাছ রয়েছে, একটি যে ইয়েলো গাপ্পি সেটি রয়েছে, একটি আরও রয়েছে যে মিক্সড গাপ্পি রয়েছে, আর কিছু গোল্ডফিশ। গোল্ডফিশগুলো আমার থেকে এনেছিল, দেখতেই পারছেন যে সাইজগুলো খুব বড় হয়ে গেছে। যত আপনারা এদের গোল্ডফিশদের জায়গা দেবেন ততটাই তাড়াতাড়ি বড় করবে, আর আমরা আস্তে আস্তে আপনাদের সমস্ত মাছগুলি আমাদের আজ দাদা বাড়িতে নেই, তাই ওর ভাই আজকে ধরে দেখাবে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গোল্ডফিশটির কালার দেখুন আর সাইজ দেখুন, আপনারা বুঝতে পারবেন কি সুন্দরভাবে নতুন হলেও কিন্তু দাদার হাত খুবই পাকা এবং খুবই সুন্দরভাবে মাছগুলি চাষ করছে। আর আপনারা যারা যারা ভিডিওটিকে প্রথমবার দেখছেন বা নতুন দর্শক এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন বটনটিকেও প্রেস করে দেবেন, যাতে আপনাদের নতুন নতুন ভিডিও দিলে আপনারা সহজেই পেয়ে যান। আর এখানে আমরা ফিশ রিলেটিভ যে কোনো কন্টেন্ট আমরা আনতে থাকি, এবং আর আশা করি যারা যারা মাছ ভালোবাসে, রঙিন মাছ, তারা এই চ্যানেলের থেকে খুবই খুশি হবে এবং দেখে খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন, কালার দেখুন গোল্ডফিশটির, আর গ্রোথ তো বলারই বাইরে, যে এত সুন্দর গ্রোথ আর এত সুন্দর সাইজ, বডি শেপটি তো বলারই বাইরে। আর এখানে কিছু মিক্স গাপ্পি রয়েছে, মিক্স গাপ্পি থেকেও খুবই ভালো রেজাল্ট পাচ্ছে দাদা। মিক্স গাপ্পির কমসে কম এখানে 100 পিসের মতন রয়েছে, এখান থেকে আস্তে আস্তে বাচ্চাগুলো উঠিয়ে অন্য ট্যাঙ্কে রাখে। আমি এগুলোর বাচ্চা নিতে এসেছি, আপনাদের দেখাবো কীভাবে বাচ্চাগুলোকে ধরবো আস্তে আস্তে। আর আপনারাও সহজে যারা যারা নতুন চাষি বা নতুন আগ্রহী হচ্ছেন, তারা এরকম কার্টুনগুলো হয় যেগুলোতে মাছ আসে, সেই মাছ কার্টুনগুলোর উপর প্লাস্টিক লাগিয়ে এরকম মাছ চাষ করতে পারেন। আর দেখতেই পাচ্ছেন কত হারে বাচ্চা। আর আপনাদের যদি মিক্সড গাপ্পির থেকে শুরু করেন তাহলে এত বাচ্চা দেবে আপনাদের বলার বাইরে, আপনারাও বুঝতে পারছেন যে এতটুকু জায়গার মধ্যে কত বাচ্চা হচ্ছে। আর আপনাদের তো অনেকেই যারা আমার ভিডিও চ্যানেলে দেখেন, যে আপনাদের গাপ্পির নিয়মটা বলে দিয়েছিলাম, আপনারা একটি ফিমেলের জন্য তিনটি মেল রাখুন, নয়তো কী হবে যে আপনাদের ফিমেল প্রোডাকশন বেশি হবে, তাই মেল বেশি রাখুন। আর এখানে কিছু সংখ্যক আমাদের যে মৌলিগুলো রয়েছে সেগুলো রাখা আছে, এখন এগুলো ছোট, আপনারা দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ধরে দেখাবে সমস্ত, কিন্তু এগুলো খুবই অ্যাক্টিভ, তাই কিছু কিছু উঠছে আর কিছু উঠছেও না, আপনারাও বুঝতেই পারছেন। এখানে রয়েছে ব্ল্যাক যে মৌলিগুলো হয় সেগুলোই রয়েছে বেশি। আর যারা মাছপ্রেমী তাদের জন্য আমার চ্যানেলটি আশা করি আপনাদেরও খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি করে লাইক দিতে পারেন বা আপনারা সাবস্ক্রাইবও করতে পারেন। এর ফলে কি হয় যে আমাদের যে নেক্সট ভিডিও করতে আগ্রহী হয় এবং উৎসাহ পাই। আর আপনারা এখানে দেখছেন, এখান থেকেই আমি ধরবো, এখানেই রাখা দাদার সেমি এডালগুলো রাখা আছে, আমি এখান থেকে কমসে কম 100 পিসের মতনই নিতে এসেছিলাম। আস্তে আস্তে আমি দেখলাম 100 পিস নেই, কিন্তু মোটামুটি আমি এখান থেকে মেলের যে রয়েছে মেলের পেয়েছি কমসে কম 80 পিসের মতন মেল পেয়েছি আমি এগুলোকে, আর ফিমেল 30 পিসের মতন এনেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এগুলোই ব্রুডার, এগুলোর থেকেই এত বাচ্চা হয়েছে। আপনারা এবার ভাবুন যে মিক্সড গাপ্পি কত হারে বাচ্চা দেয়, এগুলোকে আপনারা
যত পারেন কম খাবার দিন, কিন্তু ভ্যারাইটির খাবার দিন, তাহলে আপনারাও মাছের রোগও হবে না এবং মাছগুলি খুবই ভালো মতন থাকবে। আর আস্তে আস্তে আমরা মাছগুলোকে ধরবো, কারণ অনেকটি টাইম লাগবে, কারণ এতগুলো মাছ আমাদের ধরতে অনেকটি টাইম লাগবে। আর দেখুন যে ইয়েলো গাপ্পির যে বাচ্চা, কত সংখ্যক বাচ্চা দিয়ে দিয়েছে, যদিও আমার থেকেই নিয়েছিল এই দাদা গাপ্পি, কিন্তু দাদার এখানে খুবই ভালো রেজাল্ট পাচ্ছে। আপনাদের যদি এই গাপ্পিগুলো লাগে তাহলে আপনারা SMS করতে পারেন, আমরা যদি শিলিগুড়ি এরিয়ার মধ্যে থাকেন তাহলেই আমরা দিতে পারবো, নয়তো একটু মুশকিল হয়ে যাবে, তাও দেখা যাবে। আর আস্তে আস্তে আপনাদের ভিডিওটি দেখাচ্ছি কী কী রয়েছে এখানে। যে দাদার রয়েছে এখানে রয়েছে 3-4টি রয়েছে, দেখতেই পারবেন যে এত কম ব্রুডার দিয়ে এত সংখ্যক বাচ্চা যে ইয়েলো গাপ্পির। আর কালারগুলো তো বলার বাইরে, আপনারাও কালার দেখে বুঝতে পারছেন যে কালারগুলো এত সুন্দর কালার। আর এখানে যে প্রথমে যে বললাম যে ব্রুডার, ওই ট্যাঙ্কে নয়, এই ট্যাঙ্কে রাখা আছে, দেখতেই পারছেন ব্রুডারগুলো কম বড় হয়ে গেছে। আর দাদা একটু বাড়িতে নেই, তাই একটু জলটিও একটু নোংরা হয়ে গেছে, দাদা আসলেই পরিষ্কার করে দেবে। আর দেখলেন যে কতটুক সাইজ, এই এতটুক সাইজ থেকেই আপনাদের ইয়েলো গাপ্পি যদি আপনারা নেন তাহলে ভাবুন। আমার কাছে রয়েছে ইয়েলো গাপ্পি, আমারও বাচ্চা দিয়েছে, যে কম করে হলো 50-এর উপরেই বাচ্চা দিয়ে দিয়েছে, বেশি হতে পারে, মানে আমি মোটামুটি আপনাদের জন্য গণিনি, কিন্তু গণলে হয়তো 100+-এর উপরেই বাচ্চা হবে। আর এখানে দেখতে পারছি আস্তে আস্তে আমাকে ভাইটি সমস্ত মাছগুলি দেখাচ্ছে, বলেছিলাম যে দাদা তো নেই। আর দেখলেন ফিমেলটি, এবার ভাবুন ফিমেলটিও ধরছে, ফিমেলের যেটি আছে ওটি পেটটি খুবই মোটা, আপনারাও বুঝতে পারছেন, এটি আস্তে আস্তে বাচ্চা দেবেন, কম করে 100+-এর উপরেই এখন বাচ্চা দেবে। আর দাদা আমাকে বলেছিল যে বাচ্চাগুলোকে ব্রাইন শিম খাওয়ায়, হ্যাঁ ব্রাইন শিম খাওয়ানো খুব ভালো, এগুলো মাছের যে গ্রোথ, বেবিদের যে গ্রোথ এবং বা প্যারেন্টসদেরও গ্রোথ খুবই ভালো মতন হয়। আর আপনারা দেখলেন যে কি খুবই সামান্য এবং খুবই কম পরিশ্রমে দাদা খুব সুন্দরভাবে সেট আপটি তৈরি করেছে, আর আমাদের এই ভাই তাকে সামান্য হেল্প করে থাকে। আর আমাদের মাছগুলো অনেক কষ্ট করে ধরে নিলাম, মেলগুলিকে আপনাদের বলেছিলামই যে মেল আমি নিতে এসেছি, আর মেলগুলো দেখুন খুবই কালারও সুন্দর। আর আমি এগুলোকে 10 দিনের মতন খাওয়াবো। আর আজকের জন্য এতটুকুই ভিডিও, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।